প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গার্ডেন ওয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা খুবই দারুণ দারুণ একটা বিদেশি ফল, ইংলিশে যাকে এক্সোটিক ফ্রুটস বলা হয়, মনে রাখবেন এটা কোনো সাধারণ দেশীয় জঙ্গলি কোনো ডুমুর নয়, এটা বিদেশি তিন বা ডুমুর ফল, যেই ডুমুর ফল সাধারণত মরুভূমিতে হয়, মধ্যপ্রাচ্যে হয়, মিশরের মতো দেশে হয়। এই মরুর ফল তিন ফল, এর বিশেষ আকর্ষণ আছে। আল কোরআনে যে সকল ফলের নাম উল্লেখ আছে তার মধ্যে তিন এবং জয়তুন, এই দুটো ফলের গুণাগুণের কথা উল্লেখ আছে। এটা কোনো বিজ্ঞাপনের জন্য নয়, যেহেতু আল কোরআনে আছে তাই সেই কথা আপনাদেরকে যদি জানা না থাকে জানিয়ে দেওয়া। তো জয়তুন আর তিন, পবিত্র কোরআনে উল্লেখিত এই দুটো ফলের আজকে আমরা তিন ফল নিয়ে আলোচনা করছি আপনাদের সামনে। যে ফলটা নিয়ে আলোচনা করব, এই ফলটা আমরা আমাদের বারান্দায় খুব সহজে লাগাতে পারি, এছাড়া ছাদ বাগান, আঙিনা বাগান এগুলো তো আমাদের জন্য রয়েছেই, তাছাড়া বাণিজ্যিকভাবে চাষ করে প্রচুর লাভবান হওয়ার অপার সম্ভাবনার অপরচুনিটি তো আমাদের সামনে রয়েছেই। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের বারান্দা বাগান থেকে এই তিন বা ডুমুর ফল হারভেস্ট করলাম, তার সাথে দেখাবো এই তিন বা ডুমুর ফল প্রতি বছর কী পরিমাণ দরে, অর্থাৎ প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এবং একটা গাছ কত বছর পর্যন্ত আয়ু পায় এবং কত বছর পর্যন্ত সাধারণত ফল দেয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আরও জানতে পারবেন একটা গাছ থেকে আমরা সাধারণত সর্বোচ্চ কত কেজি পর্যন্ত তিন ফল আহরণ করতে পারি, এবং আমরা জানাবো কী সার দিয়ে লাগালে বেশ ভালো সুফল পাওয়া যায়, এবং আমরা আরও জানাবো কীভাবে এই ফল খাওয়া যায়, খাওয়ার উপায়, আরও জানাবো ফল উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কততম, আর হারভেস্টের উপযুক্ত সময় কখন, অর্থাৎ কোন কালার হলে কোন পর্যায়ে আপনারা এই তিন ফল হারভেস্ট করবেন, এই বিষয়টাও আমরা আপনাদেরকে সবিস্তারে জানিয়ে দিব। তার জন্য আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিও, নতুন এক অভিজ্ঞতার অংশীদার হন, ধৈর্য রাখুন, ভিডিওটা পুরোপুরি দেখুন, আশা করি কিছু হলেও উপকৃত হতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন আমাদের পিগ বা ডুমুর অথবা তিন ফল বিসমিল্লা বলে হারভেস্ট করা শুরু করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা তিন ফল যেটাকে হারভেস্ট করে নিয়েছি, তা আপনারা যেই কালারটা দেখছেন আপনারা লক্ষ্য করুন, এই কালারটা যখন হবে তখন আপনারা আপনাদের বাগানের পিকগুলোকে নিজেদের খাওয়ার জন্য অথবা বেশি হলে, বাণিজ্যিকভাবে হলে বাজারে বিক্রয়ের জন্য তখনই হারভেস্ট করে ফেলবেন। এই কালার অবস্থায় থাকলেই তখন খেতে বেশ সুস্বাদু হয়, তাই ঠিক যেই কালারটা দেখলেন এই কালারটা থাকা অবস্থায় আপনারা হারভেস্ট করবেন, অতিরিক্ত পেকে গেলে তখন একটু স্বাদটা একটু কমে যায়, অবশ্য তখনও খেতে মন্দ নয়। প্রিয় দর্শক, আমাদের এই ফলগুলো গাছ লাগানোর ছয় মাসের মধ্যে এই তিন ফলগুলো ধরেছে, তো আমরা আগে আরও কিছু হারভেস্ট করেছি, তো আপনারা দেখতে পেলেন আমরা এখন দুটো ফল পেকেছে, এই দুটো তিন ফলকেই আমরা এখন হারভেস্ট করে নিয়েছি, যেটা আপনারা দেখতে পেলেন এবং দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই বাংলাদেশ জনসংখ্যার প্রবল চাপে একেবারে জরাজীর্ণ, তবে খুবই ছোট একটি দেশ, সুজলা সুফলা শ্যামলা কথায় আছে, এদেশের মাটিতে সোনা ফলে, তাই আমরা আমাদের এই দেশ নিয়ে গর্বিত। আপনারা হয়তো জেনে থাকবেন ফল উৎপাদনে বাংলাদেশ বিশ্বের 28তম অবস্থানে, আমরা সকলে মিলে চাইলে এই অবস্থানের পরিবর্তন সম্ভব। ডুমুরের মতো একটা একজোটিক ফল বা বিদেশি তিন ফল, আমরা এটা ফলিয়ে অবশ্যই আমাদের অর্থনীতির সমৃদ্ধি ঘটাতে পারি, ঘুরে যেতে পারে আমাদের ভাগ্যের চাকা। আর আমরা যারা ছোটোখাটো বাগানে আছি, ছাদ বাগান, বারান্দা বাগান, আঙিনা বাগান, তারাও এটা চাষ করে খুব সহজে এই দুর্মূল্যের বাজারে অতিমূল্য দিয়ে না কিনে নিজেদের লাগানো গাছ থেকেই নিজেরা অন্তত এটার টেস্টটা গ্রহণ করতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, গাছ লাগানোর জন্য কী সার ব্যবহার করবেন, এটা দেখার জন্য আমাদের আরও একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে অবশ্যই দেখবেন জৈব অথবা কম্পোস্ট সার সাধারণ মাটির সাথে কী পরিমাণ মিশিয়ে, তার সাথে আর কী কী মিশিয়ে কীভাবে একটা ভালো স্বাস্থ্যকর মাটি
তৈরি করা যায়, যেই মাটিতে ভালো তিন ফল ফলবে। আশা করি ভিডিওটা আপনারা দেখে নেবেন। প্রিয় দর্শক শ্রোতা, মরুর দেশের অথবা মিশরীয় এই তিন ফল গাছ, এই গাছে বছরে সর্বোচ্চ 25 কেজি পর্যন্ত ফল ধরতে পারে একটা পূর্ণবয়স্ক গাছে। আর বিরামহীন 30 থেকে 34 বছর বা 35 বছর পর্যন্ত একটি গাছ ফল দিতে সক্ষম। তবে একটি তিন বা ডুমুর গাছ 100 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, এই বিষয়টা আমাদের সংগৃহীত তথ্য থেকে আমরা জানতে পারি। আজকের ভিডিওটা আমরা আপনাদেরকে এই তিন ফল হারভেস্ট এবং প্রয়োজনীয় কিছু কথার মধ্যে সীমাবদ্ধ রাখব। এর পরবর্তীতে আপনাদেরকে তিন ফল খেয়ে দেখিয়ে দিব, এটার স্বাদ এবং এই বিষয়ে বিশ্লেষণ করব। আশা করি আপনাদেরকে কেটে ভিতরের অংশ দেখিয়ে দিব পরবর্তী আরেকটা ছোট ভিডিওর মাধ্যমে। তো প্রিয় দর্শক শ্রোতা, তিন কিন্তু একটা রসালো ফল, প্রতিটি পাতার গোড়ায় গোড়ায়। সাধারণত এই মিশরীয় ডুমুর বা মরুর ডুমুর এটা ধরে থাকে। আর আমাদের এটা মিশরীয় জাত, এই জাতের ডুমুর বা ফিগ অথবা তিন ফল এটা সাইজে বড় আকৃতির হয়, দেখতেও বেশ সুন্দর। আর প্রিয় দর্শক, এই ডুমুর যদি আপনারা চাষ করেন তাহলে এক বছরে বলতে পারি বিনিয়োগ ফেরত পাওয়ার গ্যারান্টি আছে। এই জন্য দরকার আপনার ব্যবসার কৌশল। এই ফল যার আছে আন্তর্জাতিক বাজার মূল্য, আর সারা বছর উৎপাদনের সুবিধা তো আছেই। এই গাছে সারা বছরই সাধারণত ফল ধরে। প্রয়োজনে এই ফল যদি বাজারজাতের কোনো অসুবিধা মনে করেন, সেই ক্ষেত্রে বড় চাষিরা তারা এই ফলটাকে শুকিয়েও সংরক্ষণ করতে পারবেন। তাতে করে আমরা আমাদের জাতীয় অর্থনীতিতে সোনালি সাফল্যের হাতছানি ডেকে আনতে পারি, করতে পারি দেশকে সমৃদ্ধের এক সোপানে অতি উচ্চতায় নিয়ে যেতে পারি। শুধু আমাদের দরকার একটু চিন্তার পরিবর্তন আর মনোযোগী হওয়া। তাতেই আশা করি বড় বাগানিরা এবং পেশাদার কৃষক তারা অবশ্যই এটাকে শুকিয়ে রাখতে পারেন। শুকিয়ে রাখার দুইটা পদ্ধতি আছে। একটি পদ্ধতি হলো তিন ফলগুলোকে একেবারে পুরোটো ড্রাই করে ফেলা, আর একটা পদ্ধতি হলো কিছুটা ময়েশ্চার যুক্ত রাখা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদের সৌজন্যে এবং সুবিধার্থে দুটোই আপনাকে ডিসপ্লেতে অর্থাৎ পর্দাতে দেখিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন দুইটার কালার দেখতে দুই রকম, একটা শুকনো, একটা একটু ময়েশ্চার ভিজা ভিজা ভাব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি চান তাহলে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে সঠিক পদ্ধতিতে এই তিন ফলকে ড্রাই করে ঘরে রাখা যায়। তবে এই ক্ষেত্রে আমাদেরকে কমেন্টস করে জানাতে হবে, তবেই আমরা উৎসাহ পাব। আজকের মতো আল্লাহ হাফেজ।